কয়েক বছর পর আবার চলে এলাম মায়াপুর ইস্কন মন্দির। জায়গাটি আমার খুব ভালো লাগে। মায়াপুর নিয়ে অলরেডি বেশ কয়েকটি ভিডিও আমি আপলোড করেছি, সেই ভিডিওগুলি দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে সমস্ত ভিডিওর লিংক আমি দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নিতে পারেন। আপনারা সকলেই জানেন মায়াপুরে বিশ্বের সবথেকে বড় মন্দির তৈরি হচ্ছে, যেটির নাম টিওভিপি বা চন্দ্রোদয় মন্দির। 2022 সালে এই মন্দিরের কাজ সম্পন্ন হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, কিন্তু করোনার জন্য কয়েক মাস কাজ সম্পূর্ণ বন্ধ ছিল। 2022-এ কি এই মন্দিরের কাজ সম্পন্ন হবে, বর্তমান পরিস্থিতি কি বা কতটা হয়েছে জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নতুন মন্দিরের ছবি বাইরে থেকে দেখতে পাচ্ছেন, এরপর নতুন মন্দিরের ভিতরে প্রবেশ করব। তো প্রসঙ্গে বলে রাখি, নতুন মন্দিরে কিন্তু ইচ্ছা করলেই আপনি প্রবেশ করতে পারবেন না। এখানে টিওভিপি যে অফিস আছে সেই অফিস থেকে বিশেষ পারমিশন নিয়ে তারপর মন্দিরে প্রবেশ করতে হয়। তো আমরা অলরেডি পারমিশন নিয়েছি এবং নির্দিষ্ট সময়ে এখানে আমরা পিছনের যে অংশটা আছে সেখানে সিঁড়ি দিয়ে আমরা ওপরের দিকে এগিয়ে চলেছি। এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এই ফ্লোরটা বেশ কিছুটা কাজ আগিয়ে গেছে, অর্থাৎ ইন্টেরিয়রের যে কাজ সেটা অনেকটা আগিয়ে গেছে। আমরা এই ফ্লোরটার মধ্যে প্রথমে ঢুকবো। একটা সুন্দর ঝাড়বাতি এবং দেখুন এখানে একটা মেঝেতে যে পাথরের কাজটি আছে এটি অসাধারণ। আমরা ভিতরে প্রবেশ করলাম। এখানে দেখুন বিভিন্ন করিডোরগুলো আছে, এই করিডোরের মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি। দেখুন কি সুন্দর কাজ করা আছে এবং লাইটিংটাও দারুণ। দেখতে থাকুন এখানে যে বিভিন্ন অবস্থাগুলো কি আছে সমস্তগুলি আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। টোটাল মন্দির চত্বরটা, এই ফ্লোরের যে টোটাল অংশটা ইন্টেরিয়রের কাজ প্রায় শেষের দিকে, তো এই অংশটা দেখে নিন, দেখাচ্ছি আস্তে আস্তে। দেখুন বাইরে একটু বারান্দার মতো অংশ। এই যে বারান্দা থেকে দূরে চক্রভবনটা দেখা যাচ্ছে। এবার এই ভিতরের অংশে প্রবেশ করছি। দেখুন এখানে একটা অংশ আছে, এটাও খুব সুন্দরভাবে সাজানো, লাইটিংটাও দারুণ, মেঝেটাও খুব সুন্দর করে করা, ওয়ালে অনেক সুন্দর সুন্দর পিকচার। জিনিস রাখার জায়গা আছে,
প্রতিটা জিনিসই কিন্তু খুব সুন্দর। এর উপরের যে ফ্লোরটা আছে সেই ফ্লোরটার দিকে এগিয়ে চললাম, যেটি মন্দিরের একদম প্রধান অংশ। দেখুন এখানেও কিন্তু মার্বেলের কাজ চলছে। আর একদম মাঝের যে চূড়াটি আছে সেই চূড়াটা এখন দেখতে পাচ্ছেন না, এখানে কিন্তু কাজ এখনও সেভাবে হয়নি, আস্তে আস্তে কাজ হচ্ছে। এখানে আমি এর আগের যে ভিডিওটা দেখিয়েছিলাম সেই ভিডিওতেও কিন্তু এই রকম অবস্থাতেই ছিল, খুব একটা কাজ এখানে আগায়নি, তবে কাজ কিন্তু পুরো দমে চলছে। এখানকার যেসব ওয়ার্কার্স আছে তারা কিন্তু পুরো দমে কাজ করে যাচ্ছে। আর 2022 খুব সম্ভবত এটা উদ্বোধন করতে পারবে না বা সাধারণ মানুষের জন্য ওপেন হবে না, কারণ কাজ এখনও ইনকমপ্লিট আছে যথেষ্ট। ওখানে যারা আছে তাদের সাথে কথা বললাম, 2023 কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। লকডাউনের পর করোনা পরিস্থিতিতে এই প্রথম মায়াপুর গেলাম। সাধারণ অবস্থায় এই সময় যে ভিড় থাকার কথা এখন কিন্তু সেই ভিড়টা নেই, তবে লোকজনের সমাগম যে খুব কম হয়েছে তাও নয়। দেখে নিন চারপাশের পরিস্থিতিটা ঠিক কেমন। মায়াপুর নিয়ে আরও বেশ কিছু তথ্যভুল ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিচ্ছি, সেখান থেকে দেখে নিতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভ্রমণ সংক্রান্ত এই ধরনের তথ্যভুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।